আসসালামু আলাইকুম, আবার হাজির হয়ে গেলাম সহজ এবং মজাদার একটি ডেজার্ট নিয়ে। এই ডেজার্টটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা, আর অল্প সময়ে তৈরি করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই অসম্ভব মজাদার ডেজার্টটি তৈরি করতে পারবেন। আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চমৎকার ডেজার্টটি তৈরি করেছি। এখানে আমি দুইটা আপেল নিয়েছি, আপেলগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেলগুলো। আপেলগুলোকে আমি মিডিয়াম থেকে লো আছে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি আপেলগুলোকে 5 মিনিটের জন্য চুলায় রেখে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি। এই 5 মিনিটের মধ্যে আপেল থেকে পানি ছেড়ে দিবে আর আপেলটা গলে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখছি আপেলটার কি অবস্থা। আপেলগুলো নরম হয়ে এসেছে আর এটা থেকে পানি ছেড়ে দিয়েছে, আপেলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, আমি মোট 2 কাপ দুধ জাল দিয়েছি, সেখান থেকে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের সাথে আপেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে আপেলটাকে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখছি কি অবস্থা। আপেলটা আমার রান্না করা শেষ, এটা পুরোপুরি সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 কাপ দুধ আমি রেখেছিলাম, সেই 1 কাপ দুধের মধ্যে আমি 4.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সেটাকে আমি দুধের মধ্যে গুলে নিয়েছি, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অনবরত নেড়ে যাব, কারণ কাস্টার্ডটা ঘন হয়ে আসবে। চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোয়ে করে আমি কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি, পানিটা আমি মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কনডেন্স মিল্কটা আমি কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। আমার আপেল কাস্টার্ড পুডিংটা একদমই রেডি, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, পুডিংটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এটা একদম বসে গেছে। এখন আমি পুডিংটা কাজু বাদাম কুচি, চেরি কুচি, কাজু ও চেরি কুচি দিয়ে পরিবেশন করছি। পুডিংটা আরও আকর্ষণীয় করতে এর মধ্যে আমি কেক ডেকোরেশন দিয়ে দিচ্ছি, এটা দেখতে খুব সুন্দর হয়েছে, একটা কালারফুল ভাব চলে এসেছে। তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার একটি ডেজার্ট, কাস্টার্ড আপেল পুডিং। এই রেসিপিটা তৈরি করা সত্যি খুবই সহজ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারিনি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটা অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।